শক্তিশালী বাংলা সাহিত্যে স্বরচিত ভয়ঙ্কর ও কাল্পনিক গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন কিছু ভূতুড়ে। আজকে আপনারা কিছু ভূতুড়ে শুনবেন বিরূপ দাসের লেখা অভিষেকের ভূতুড়ে বাড়ি। শুরু হচ্ছে অভিষেকের ভূতুড়ে বাড়ি। ভাই একটা কথা বলি, ওখানে যাস না, কি হবে বল ওখানে গিয়ে? এতদিনের পুরনো বাড়ি, সব ক্ষোভও তো থাকতে পারে। না না চল না, দেখি না কি হয়। বহুদিনের পুরনো বাড়ি অভিষেকদের, কত বছরের পুরনো তার ইয়ত্তা নেই। পাড়ার বয়স্কদের মুখে প্রচারিত আছে ঊনবিংশ শতাব্দীর আগে নাকি এই বাড়িটাকে তৈরি করা হয়েছিল, কিন্তু ঠিক কত সালে বাড়িটাকে তৈরি করা হয়েছিল বা ঠিক কত সালে বাড়িটা স্থাপিত হয়েছিল তার কোনো তাত্ত্বিক প্রমাণ নেই। এমন অনেকবারই হয়েছে যে তাদের বাড়ির নিচ থেকে মুঘল আমল ও সুলতানি আমলের জিনিস পাওয়া গেছে। আমার মনে আছে সেবার আমি ওর বাড়িতে গিয়েছিলাম, তখন ও বাগানে গিয়েছিল গাছ পুঁতবে বলে। আমি ওর পাশে গিয়ে দাঁড়াই, দেখি ও মাটি ঘেঁটে কি একটা জিনিসকে খুব ভালো করে দেখছে। আমি যে পাশে দাঁড়িয়ে আছি এবং অনেকক্ষণ ধরেই ওকে দেখছি এটাও খেয়ালই করেনি। যখন ওর নজর আমার ওপর পড়ল তখন প্রায় মিনিট দশ পেরিয়ে গেছে। আমাকে দেখে ও কিছু বলল না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। ওর চাহনি দেখেই আমি বুঝে গেলাম ও কি বলতে চাইছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কুড়ুলটা কোথায়? কুড়ুল দিয়ে সে বস্তুটার ওপর থেকে মাটি সরাতেই বুঝতে পারলাম যে এটা কোনো ছোটোখাটো জিনিস নয়, বেশ অনেকটা জায়গা অধিকার করে আছে। কুড়ুলের সাহায্যে তার উপরে মাটি সরাতেই একটা লেখা নজরে পড়ল, অভি একটা ব্রাশ নিয়ে আয় তো। অভিষেক তখনও কুড়ুল দিয়ে ওই বস্তুটার আশেপাশের মাটি সরিয়ে যাচ্ছিল। আমার কথায় সে বাড়ির ভিতর থেকে একটা ব্রাশ নিয়ে এসে আমার হাতে দিল, সেটা দিয়ে আমি ওই লেখার জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে গেল। সেই বস্তুটি আর কিছুই না, একটা আস্ত ডাইনামাইট। তাড়াতাড়ি গিয়ে অভিষেকের বাবাকে খবর দিলাম আর উনি খবর দিলেন পুলিশ স্টেশনে। তারপরে বাড়িতে পুলিশ এসে, রেস্কিউ ফোর্স এসে ডাইনামাইটটাকে মাটি থেকে তুলতে গিয়ে যা অবস্থা হলো সেটা আর উল্লেখ করা দরকার নেই। আসল ঘটনায় ফিরে আসছি। গত কয়েকদিন আগে আমি একবার অভিষেকের বাড়িতে গিয়েছিলাম। উদ্দেশ্য ছিল দুটো, এক অনেকদিন দেখা হয়নি তাই দেখা করা, আর দুই নববর্ষের মিষ্টি খাওয়া। বহুদিন পর ওর বাড়িতে যাওয়ায় ওর বাবা মা সবাই খুব খুশি হল। বহুদিন পর কোনো বন্ধুর বাড়িতে গেলে যা হয়, বেশ কিছুক্ষণ সবাই মিলে বৈঠকখানায় বসে হাসি ঠাট্টা ইয়ার্কি হলো। এবার বেরোবো বেরোবো করছি তখনই অভিষেক বলল, চল অনেকদিন পর তো এলি, তোকে আমাদের পাতালঘরটা দেখিয়ে দিই। আমি বললাম, এখনই? আমি তো ভাবলাম এবার বাড়ি যাব। অভিষেক বলল, না না ভাই, এই আজ তো এলি, আবার কবে আসবি তার কোনো ঠিক নেই। অনেকদিন ধরেই তো বলছিলিস যে আমাদের পাতাল ঘরটা দেখবি,
তাই চল না আজই দেখিয়ে আনি। বেশি সময় লাগবে না, বড়জোর মিনিট দশেক। অগত্যা যেতে হলো। অভিষেক আগে চলল আর আমি তাকে অনুসরণ করে তার পিছু পিছু গেলাম। ক্রমে দেখি ও সিঁড়ি দিয়ে নেমে ওদের সাইকেল ঘরের দিকে গেল। সেখানে আমার সাইকেলটিও রাখা ছিল। আমি ভাবলাম, যাক বাবা, তাহলে কোনো পাতালগড় টাতালগড়ে যেতে হবে না, নিশ্চিন্তে বাড়ি ফিরে যাব। এই ভেবে যেই না সাইকেলে হাত দিয়েছি অমনি, কিরে কি হলো? অভিষেক বলল, চল এদিক দিয়ে রাস্তা। আমার সাদা মুখটা আবার কালো হয়ে গেল, কিন্তু এবার আমার অবাক হওয়ার পালা। দেখি অভিষেক ধুলোর মধ্যে ওর দুটো হাতকে ঘষছে, যেন কিছু খুঁজছে। আমি বললাম, কিরে কি হলো, নোংরা খাঁটছিস কেন? অভিষেক বলল, দেখ না কি হয় এবার। এরপর আমি যা দেখলাম তাতে আমি শুধু হতবাক নয়, চকিতও হলাম। দেখলাম অভিষেক ওই ধুলোর মধ্যে একটা লোহার আংটা পেয়ে সেটাকে সজোরে টান দিল, আর অমনি দেখি ঠিক তার পাশের জায়গায় স্লাইডের মতো সরে গেল। দেখলাম তা নিচ দিয়ে সিঁড়ি নেমে গেছে ঘুমোট অন্ধকারের মধ্যে। সেই সিঁড়ি দিয়ে আগে অভিষেক আর তারপর তাকে অনুসরণ করে আমি এগিয়ে চলেছি। বেশ কিছুক্ষণ পর আমরা একটা দরজার সামনে এসে উপস্থিত হলাম। ফোনের আলোয় দেখলাম দরজার উপরে বড় বড় হরফে লেখা রয়েছে পাতাল ঘর। তার মধ্যে দরজার কড়ায় প্রায় ডজন খানেক তালা ঝুলছে। অভিষেক তালাগুলো খুলতে যাওয়ায় আমি ওকে বললাম, ভাই একটা কথা বলি, ওখানে যাস না, কি হবে বল ওখানে গিয়ে? এতদিনের পুরনো বাড়ি, সাপ খোপও তো থাকতে পারে। না না চল না, দেখি না কি হয়। এই বলে সে দরজাটা খুলে আমাকে ধাক্কা দিয়ে ওই ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। আমি মুখ থুবড়ে পড়তে পড়তে বাঁচলাম। সেই অন্ধকারের মধ্যে নিজেকে সামলে নিয়ে আমি ফোনে টর্চ জ্বালালাম। দেখি ঘরটা দরজাটার থেকে প্রায় 5 মিটার নিচে অবস্থিত। দরজার দিকে তাকিয়ে দেখি দরজাটা খোলা রয়েছে, কিন্তু অভিষেক নেই, আমাকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। ভীষণ রাগ হলো তার উপর, আজই কাকুর কাছে গিয়ে নালিশ করব ওর নামে। এই ভেবে দরজাটার দিকে এগোলাম। দরজাটা নিচে একটা ধাপ মতো করা আছে, দেখেই মনে হচ্ছে ওটায় পা দিয়ে উঠতে হয়। যেই না ওটায় পা দিয়েছি অমনি নাকে কেমন একটা বিশ্রী গন্ধ এলো, ঠিক চামড়া পচা গন্ধ। গা ঘুলিয়ে উঠল আমার। পিছন ফিরে তাকাতেই যা দেখলাম তাতে আমার সমস্ত শরীর হিম হয়ে গেল। দেখলাম চারিদিকে রক্তের কালো দাগ পড়ে আছে। উপরে তাকালাম, দেখলাম ঘরের দুই কোণে ফাঁসির দড়ি ঝুলছে, দড়িগুলো ক্রমশ নড়ছে, যেন এখনই কেউ ওটাতে প্রাণ দিয়েছে। ঘরের মাঝ বরাবর একটা থাম্বা রয়েছে, যার নিচে লোহার শিকল পড়ে আছে, যেন লোকেদের এখানে বেঁধে মারা হতো। এই দৃশ্য আমি সহ্য করতে পারলাম না। পিছন ফিরে দরজার দিকে এগোতে যাব, ঠিক তখনই আমার কানে এলো কান ফাটানো তীক্ষ্ণ চিৎকার। ¡Gracias!
তার সঙ্গে মরা কান্না, যেন কাউকে প্রচন্ড ভাবে মারা হচ্ছে। আমি সেই শব্দ আর সহ্য করতে পারছিলাম না। ক্রমশ মনে হচ্ছিল ওই আওয়াজগুলো ক্রমশ আমার দিকে এগিয়ে আসছে, ক্রমশ আমাকে ঘিরে ধরছে, আরো কাছে আসছে, আরো কাছে, আরো আরো। কেউ যেন আমার পিছনে দাঁড়িয়ে আছে, আমি শরীর নড়াতে পারছি না, পা দুটো অবশ হয়ে গেছে, নিজের হৃদস্পন্দনটাও যেন থেমে যাচ্ছে। ঠিক তখনই কেউ যেন আমার পিঠে কোনো কিছু দিয়ে সজোরে আঘাত করল। আমি চিৎকার করে পড়ে গেলাম। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম তখন দেখি আমি অভিষেকের ঘরে আছি। ওঠার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, আবার শুয়ে পড়লাম। শোয়ার সময় যখন পিঠটা বিছানায় ঠেকল তখন এত যন্ত্রণা হলো যে আর সহ্য করতে পারলাম না, চিৎকার করে উঠলাম, আহ! আমার চিৎকারে অভিষেক ও তার বাবা মা ছুটে এলো। অভিষেক বলল, কি রে তোর তখন কি হয়েছিল? আমি বললাম, মানে? অভিষেক বলল, আরে আমি তো তোকে হালকা করে শুধুমাত্র একটু ধাক্কা দিলাম, আর তাতেই তুই একবার মুখ থুবড়ে পড়ে গেলি। তারপর তো তোকে সবাই মিলে এখানে নিয়ে এলাম, কিন্তু তোর পিঠে দাগটা কিসের? ঠিক যেন মনে হচ্ছে কে যেন লোহার চেন দিয়ে তোকে মেরেছে। আমি চুপ করে রইলাম, কোনো কথা বললাম না। ধীরে ধীরে উঠে আয়নার সামনে গেলাম। জামাটা খুলে দেখি পিঠে কোনাকুনিভাবে একটা লাল দাগ রয়েছে। এরপর থেকে আমি আর কোনো দিন অভিষেকের বাড়িতে যাইনি। শুনছিলেন অভিষেকের ভুতুরে বাড়ি। রচনায় অভিরূপ দাস, গল্প পাঠে অভিরূপ দাস, বক্তার ভূমিকায় অভিষেক মণ্ডল, অভিষেকের ভূমিকায় শিলাদিত্য চট্টোপাধ্যায়, গল্প পরিচালনায় অভিরূপ দাস, গল্প সম্পাদনায় শিলাদিত্য চট্টোপাধ্যায়, স্পেশাল ইফেক্টসে শিলাদিত্য চট্টোপাধ্যায়, শব্দগ্রহণে অভিষেক মণ্ডল। আগামী সপ্তাহে আমরা আবার হাজির হব এরকম একটি ভয়ঙ্কর, স্বরচিত ও কাল্পনিক গল্প নিয়ে। ধন্যবাদ।